প্রথম কাজ, প্রথম কাজ যদি বো বিকতা হে হোম স্টক, আমাদের বাড়িতে কিছু না কিছু প্রোডাক্ট আমাদেরকে স্টক করতে হবে, প্রথম কাজ স্যার, প্রথম কাজ আমরা আমাদের বাড়িতে কিছু না কিছু প্রোডাক্ট স্টক করব। বাট ওয়াই, কেন বললেই তো খারাপ না, কেন আমি করব, কেন? প্রথম কথা, বাড়িতে প্রোডাক্ট থাকলে নুনটা শেষ হয়ে গেলে পাশের দোকানে দুম করে গিয়ে দাদা এখানে নুন দাও তো, সে নারকেল গাছের গোড়াতে বস্তাতে পড়ে আছে বলে 100 নুন দাও, রাত্রে বেলা যে কে কি করে যাচ্ছে ওখানে কত কুকুর ফুকুর ঘুরছে, তো সেই জায়গায় সে কিন্তু পাশের দোকানে গিয়ে কিনে নিচ্ছে, তার সিমেন্ট শুদ্ধ প্রোডাক্ট সে কিন্তু পাচ্ছে না, কিন্তু 100% প্রোডাক্ট বাড়িতে যদি কিছু স্টক থাকে তাহলে কি হবে, সে কিন্তু নুনটা শেষ হলে তার বাড়িতে আছে। আর দ্বিতীয় কথা, কাউকে বলেছে আর্শিভ সম্পর্কে কিছু প্রোডাক্ট দিতে পারে, বাড়িতে প্রোডাক্ট আছে মানে কেউ বাড়িতে এসছে তাকে কিছু প্রোডাক্ট দিতে পারে। এবার এই ডিলটা কত বড়, এই ডিলটা কতটা কত বড় সাকসেসফুল হতে পারে, আমি একজনকে ইনভাইট করতে চাই, আপনাদের দেখাতে চাই, আমি ইনভাইট করব আমার শ্বশুর মশাইকে, আমার সজল সিং স্যারকে, নিজেকে আনমিউট করব। নমস্কার। নমস্কার, বলছি স্যার আপনি কতদিন আগে আরসিএম এর প্রোডাক্ট বাড়িতে সাজিয়ে রেখেছিলেন? আমি আপনার 1.5 বছর আরসিএম এর প্রোডাক্ট বাড়িতে সাজিয়ে রেখেছি। কত টাকা? আমি হ্যাঁ শক্তি স্যার এবং সুশান্ত স্যারের মাধ্যমে আমি এতে আসি, 15,000 টাকা আমি ইনভেস্ট করি, 15,000 টাকা ইনভেস্ট করে আমার এই 1.5 বছরের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে আমার 21,000 সামথিং, এবং আমার 15,000 থেকে আমার যা মানে মাল হয়ে গেছে আমার ডবলের বেশি, এবং সবাইকে এই জন্য বলছি আরসিএম এমনই একটা জিনিস, আমি 60 বছর বয়সে একটা নতুন গ্রামে রাস্তা পেয়েছি এবং সুস্থ আছি প্রোডাক্ট ব্যবহার করে এবং খেয়ে, আমি চাইছি 100 বছর আমি এই প্রোডাক্টের সাথে থাকবো এবং 100 বছর আমি আপনাদের সাথে থাকতে চাই, সবাইকে আমি এই ইয়েতে আনতে চাই যে আসুন, টাকা ডবল হবে ব্যাংকে না, 1 বছরে যদি ডবলেরও বেশি করতে চান আমার মতন আসুন, বুঝতে পারবেন আমি কথাটা সত্যি বললাম কি মিথ্যে বললাম, এবং বলে আমি সুশান্ত স্যারের কাছে। ওকে থ্যাংক ইউ। আর একটা কথা বলতে চাই স্যার আপনাকে, বিষয় হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন একটা যেটা আপনি খুব ভালো করে মেনটেন রেখেছেন, সেটা হচ্ছে ওখান থেকে আপনার স্ত্রীও এক টাকা ধসাতে পারে না, একটা না 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 বাক্স আছে আমার, এক পা পয়সা আমার ওখান থেকে হয় না, পুরোটাই অ্যাসেট হচ্ছে। ঠিক, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। সজল স্যারের জন্য একবার জোর করে হাত তালি হয়ে যাচ্ছে সবাই মিলে। দেখুন একটা বিষয়, যত টাকার মাল তুলেছিল এখন তার ডবল টাকার মাল আছে, যত টাকার মাল তুলেছে তার বেশি টাকার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, বাড়িতে ইউজ করছে, কিছু মানুষকে প্রোডাক্ট দিচ্ছে, আজকে 40 টাকার মাঝে টাকা 45 দিচ্ছে, কর্নফ্লেক্স বিক্রি করছে, গামা দিচ্ছে, আমার শ্বশুরা নিজেও গামা খায়, এবং মেডিসিন খরচাও তো কমে গেছে, এটা তো গেল বাহ্যিক লাভ, কিন্তু ভেতরের অনেক লাভ আছে, মাসে বছরে বহুবার আমি নিজে জানি আমার বাবাকে প্রায় মাসে বছরে 2-3 বার পিজিতে ভর্তি হতে হতো, এখন সেই চব্বর নেই, তো সেই জায়গায় তো স্টকটা বড় মাধ্যম। হ্যাঁ টার্ম এন্ড কন্ডিশন একটা, ওই হো ভজগোবিন্দর মতো স্টক করলাম, একে চারটে দিয়ে দিলাম, কোন ধার দিয়ে দিলাম, ঘরের খেয়ে নিলাম, মাংস খাসি মাংস নিয়ে যায় তারতে তেল কাট, ব্যাস হিসাব নেই, ওতে কিন্তু বেকার হয়ে যাবে, তো সেই জায়গায় আমরা যদি প্রফেশনালি ভাবে বাড়িতে স্টক করি তাহলে একদম প্রফিটের ডিল, ব্যাংক ক টাকা দেয়,